जुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। निज रातों की मेरी, चार बातों की मेरी, चैन को भी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम। ईद मुबारक সবাইকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটা অন করলাম, সকালবেলা উঠে ঘুম থেকে ছেলেকে রেডি করে, ছেলেকে একটু শ্যামাই মুখে দিয়ে ছেলেকে নামাজে পাঠিয়ে এলাম ওর পাপার সাথে। ও অন্যবার পাপা আজকে ছুটি, আসলে ছুটি ছিল না, ছুটি নিয়েছে। আমারও শরীরটা ভালো না, ছেলেরও টিকা আছে, ওর একটু কাজ আছে, আবার ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাবে, সব কিছু মিলে আর কি আজকে ও নিজে থেকে ছুটি নিছে। আর এই তো ওরা বাপ ছেলে চলে গেছে নামাজ পড়তে, আমি আবার ফার্স্টে সিটি রুমে চলে আসলাম, একটু গুছাচ্ছি, পরে দেন কিচেনে যাব রান্না করার জন্য। তো অনেকে আছে আগের দিন রান্না করে ফেলে, আমি আগের দিন কিছুই করি নাই, শুধু দই বসেছিলাম রাত্রেবেলা, আর শ্যামাইটা রান্না করছি, কারণ সকালে একটু শ্যামাই মুখে দিয়ে ওরা বাপ ছেলে নামাজে যাবে, একটু মিষ্টি মুখ তো করে দিতে হয়। আমার শরীরটা ভালো না, রাত্রে এত অসুস্থ হয়ে পড়ছি, মানে আমার যত প্রবলেম রাত্রেবেলায় দেখা দেয়, যেমন জ্বর তেমন আর পেটের ব্যথা ইয়ে তো আছেই। যাই হোক, অনেক অসুস্থ ছিলাম কারণ গতকালকে রোজা ছিলাম, তারপরে ইফতারির পরে এতটা অসুস্থ হয়ে পড়ছি, মানে বলার বাহিরে। আমার মনে হয় যে রাত্রেবেলা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল, মেডিসিন উপরে থাকতে হচ্ছে আর কি কন্টিনিউ। আমার দোয়া করবেন সবাই। তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, আমার কাছে ঘরটা ক্লিন থাকলে তারপরে কিচেনের কাজগুলো করতে ভালো লাগে। এবার ঈদ উপলক্ষে আমি তেমন কিছুই করি নাই, কারণ মার্কেটে যাবো বা টুকিটাকি কিনবো, কোনো কিছু করা হয় নাই। শুধু একদিন অন্নপ্রকে নিয়ে অন্নপ্রের পাপাই মার্কেটে গিয়েছি, এবার ঈদও আমি কোনো মার্কেট টার্কেটও করিনি, নিজের জন্য কিছু কিনি নাই, কারোর জন্য কিনি নাই, ইভেন ছেলের জন্য কিছু কেনাকাটা করি নাই, শুধু অন্নপ্রের পাপাই অন্নপ্রকে একদিন মার্কেটে নিয়ে গেছিলো, ওর ছেলেকে টুকিটাকি কিনে দিলো আর কি, কারণ অসুস্থ কারণে আমার কোনো কিছুই করা হচ্ছে না। তো সোফা গুছিয়ে ফেললাম, যদি আমার বাসা আলহামদুলিল্লাহ ক্লিন থাকে সবসময়, তারপরও দেখা যায় যে আর একটু ক্লিন না রাখলে নাই হয়। আর আলহামদুলিল্লাহ অন্য ইয়ে করে না, ঘর নোংরা করে না, অনেক বাচ্চা আছে না এখন, অন্য বড় হয়েছে সেই জন্য না, অন্য ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ কখনোই নোংরা করতো না ঘর। এদিকে আমি অনেক হ্যাপি আমার ছেলেকে দিয়ে, এই যে কথা বলতেছি আর শ্বাস মনে হয় যে আমার আটকে আসতেছে, শ্বাস ফলাতে আমার অনেক কষ্ট হয়, কেন জানি আমার এই ইদানিং ধরে ব্যথার কারণে আমার শ্বাস ফলাতে অনেক কষ্ট হয়ে যায়। সব কিছু গোছানো আছে, তারপর মনে হয় যে একটু একটু ঝাড়া পোছা করি ঈদের দিন বলে কথা, গতকালকে আমি করে রাখছিলাম। আমার ছেলে ট্যাবলেট চার্জ দিয়ে গেছে, এখন আমি রান্না করতে যাই। বিছানাগুলো দুই বিছানা রুমের বিছানাগুলো গোছানোর পর
দেন তারপর আমি বাকি কাজগুলো করে নিব বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আর আগে যে চাদরটা ছিল ওগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব তো মোটামুটি আমি রুমগুলো ক্লিন করে নিচ্ছি এখন আমি কিচেনে চলে যাব রান্না প্রিপারেশন নিতে হবে চলুন তাহলে আমি কি রান্না করছি দেখে নিব ওয়াশিং মেশিনের ভিতরে আমি আগের যে বিছানা চাদর ছিল এগুলো আমি দিয়ে দিলাম আর পরিষ্কার চাদর বিছিয়েছি এখন তো দুইটা তিনটা চাদর আছে যখন ওয়াশিং মেশিনে পুরো কাপড় আর অন্যান্য কাপড় দেওয়া হবে তখন আর কি চালু করবে এখন জাস্ট রেখে দিলাম আর চলে যাবে কোনো কাজ করতে পারি না নিঃশ্বাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে চলে আসলাম কিচেনে প্রতিদিনের মতো রান্না বান্না করার জন্য যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের বিদেশের লাইফ নিজেদের কাজ নিজেরাই করতে হয় এখানে হেল্প করার মতো কেউই থাকে না যে কেউ আছে রেস্ট নিব একদিন রান্না না করলেও হবে সেটার কোনো উপায় নেই তো যাই হোক ঘুমানোর আগে গতকাল উঠে রাত্রে আমি গরু মাংস নামিয়ে রেখেছি আর এবছর তো আমাদের এখানে কুরবানি দেওয়া হয় নাই কারণ প্রতিবারই দেওয়া হয় এবার দেওয়া হচ্ছে না দেশে দেওয়া হচ্ছে মানে এখানে দেওয়া হচ্ছে না আর কি আর কালকে দুধ চাল দিয়ে দেওয়া হয়েছিলো পাতিল আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রে তবে রাত্রে সব ক্লিন করে রাখে শরীরটা এত খারাপ ছিল কাল কত কালকে রাত্রে তা আমি কিছু মুরগি রোস্টের জন্য ভেজে রেখেছিলাম মুরগির পিস আর এখানে আমি একটা দই বসিয়েছিলাম যে দেখেন কথাই বলতে পারতেছি না শ্বাস ফলাইতে মনে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে দইটা বসিয়েছিলাম দেখি কতটুকু হয়েছে লাইনটা খুলে দিই আমি দেখি নাই ঠিক আছে আপনাদেরকে নিয়ে দেখতেছি দই কি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন এখনও মনে হচ্ছে একটু গরম আছে মাত্র লাইনটা খুললাম তো একটু ঠান্ডা করার পর দেন আমি এটাকে ফ্রিজে রেখে দিব তখন দইটা আরও বেশি জমে যাবে তো আলহামদুলিল্লাহ তারপরও মোটামুটি ভালো হয়ে গেছে তো ঠিক আছে রান্না করি ছেলের আবদার ডিমের কোরমা করতে হবে ডিম নামাই আর তন্ন দিয়ে কাবাব মানে বানানোর জন্য বলছে কারণ ও তো গরু মাংস খাবে না দেখি তন্ন আছে কিনা যদি তন্ন থাকে তাহলে তন্ন কাবাবটা বানিয়ে ফেলবো ছেলের জন্য আর এখানে আমি উপরে ডিম পাস্তা রাখি মশলাগুলো রাখি গরম মশলাগুলো আর এখানে যে প্রতিদিন রান্না করতে হয় গরম মশলা চিনি লবণ প্রতিদিন যেটা লাগে হাতের কাছে আর কি ছোটো ছোটো কৌটার মধ্যে এগুলি রেখে দেই আর বড় বড় মশলার কৌটাগুলি ডাল টাল এগুলি এখানে আমি রাখি তো ঠিক আছে রান্না বসাই অনেক কষ্ট হচ্ছে কীভাবে যে রান্না আজকে কমপ্লিট করবো নিজেও জানি না করতে তো হবে তো ঠিক আছে মোবাইলটা এখন অফ করছি পরে আবার অন করবো কাজ করতে করতে একদম ভুলে গেছি মোবাইল অন করতে যাই হোক যেহেতু শরীরটা ভালো না সেজন্য ঝটপট কাজগুলো করে নিলাম এখানে আমি পোলাও রান্না করেছি এখানে মুরগি রোস্ট রান্না করেছি একটু ঝাল করে রোস্ট রান্না করেছি দেন এখানে গরুর মাংস রান্না করেছি এখানে আমি ডিমের কোরমা রান্না করেছি এখানে টিকা কাবাব করেছি আর দইটা ফ্রিজে রেখে দিয়েছি সেমাইয়া দইটা তো এই ছিল রান্না আজকে গেস্ট আসার কথা যে আসে একসাথে দুপুরে খাওয়া হবে আসলে শরীর ভালো না দেখে তেমন বেশি কিছু আর করতে পারি নাই নয়তো আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল যাক খালি সুস্থ হই তারপরে আবার করা যাবে সব কিছু এখন আজকের জন্য এতটুকুই আমার রান্নাবান্না ছিল এই যে ম্যাডাম সবাইকে ঈদ মুবারক জানান ঈদ মুবারক বলো সবাইকে ম্যাডাম আসছে আমার বাসায় দেরি করে ওকে আগেই বলছিলাম আসতে বাট আসছে লেট করে এখন কটা বাজে সন্ধ্যা বাজে ও বাসায় এসে দেখে আমি ঘুমিয়ে গেছি পরে এসে আমাদের কালকে মেহেদি দেওয়া হয়নি জানা হয় নাই সেজন্য মন খারাপ ছিল এই জন্য ঈদের ড্রেস পরে সে মেহেদি দিচ্ছে
ঈদের ড্রেস পরে আছি তারপরে বললো এখন সন্ধ্যা হয়ে গেছে কই আমি রেডিও মামাকে বলে কি ভাবি চলেন দুজনে মেহেদি দেই মেহেদি দেওয়ার কি এখন টাইম হয়েছে দেখি কি সুন্দর করে দিছো ওইভাবে দেখি বল চাঁদ না না এটা নষ্ট হয়ে গেছে অলরেডি আমি দেখে আমি একটু দিয়ে দিলাম যেহেতু আমার শরীর ভালো না এনার্জি নাই মেহেদি দেওয়া তারপর ও দিছে সাথে আমি একটু দিয়ে দিলাম এখন এটা শুকানোর জন্য ওয়েট করতেছি যদি শুকিয়ে যায় তাহলে কি করবো রেডি হবো রেডি হবো তাহলে রেডি হবো রেডি হইতে নিয়েছিলাম এই টাইমে ও বলতেছে ভাবি মেহেদি দেওয়ার না ওর দোষ আমার দোষ না গতকালকে আমার বাসা আসার কথা ছিল আসছে আজকে